হজুবিল্লাহিমিনা শাহিৎম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত স্বাগত জানাচ্ছি কোরআন হাদিসের আলোকে ইকরা বাংলার ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান ইমান আমলের আজকের এই পর্বে দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত প্রথম দুটি অংশে আমরা নির্দিষ্ট হাদিস থেকে আলোচনা পেশ করে আমাদের সম্মানিত শেখ এবং তৃতীয় অংশে আপনারা সরাসরি ফোন কল করতে পারেন অথবা আপনাদের ইমেলের জবাব আমরা আমাদের শেখ দিবেন দর্শক সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের শেখের কাছে বরাবরই মতো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ইসলামের মসজিদের সম্মানিত কতিব ইমাম শাহেক আব্দুল কালাম সাহেব শেখ কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক জাস্ট গত পরশু শেখ পবিত্র উমরা থেকে দেশে ফিরেছেন এবং আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমরা আজকে এই মৌসুমটাতে অনেকেই হলিডের কারণে এবং ফেব্রুয়ারি সামনে আসছে অনেকেই ওমরাতে যাবেন আমরা আজকে আমাদের রেগুলার প্রশ্নের সাথে সাথে ওমরা বিষয়ে কিছু প্রশ্ন করার চেষ্টা করব আশা রাখি এতে আপনারা উপকৃত হবেন আমরা চলে যাচ্ছি আজকের বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা পেশ করছি সেটা হচ্ছে হাদিসের আলোকে আমাদের জীবন

فعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وإن خلق الخلق الإسلامي الحياء شو ما نتبعه من حديث عمدر عمدر. رسول الله صلى الله, صلى الله, صلى الله صلى الله عليه وسلم, الله عليه وسلم عبد الله بن عباس رضي الله عنهما إن لكل دين خلقا একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে ওয়া ইন হল কাল ইসলামের হায়া আর এই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা সরম ছোট্ট কানহা দিয়েছে অতি ক্ষুদ্র অতি ছোট কিন্তু এর অর্থ অনেক ব্যাপক লজ্জা সরম মানুষের জীবনে একটি অন্যতম ভূষণ অন্যতম পোশাক আমাদের গায়ে পোশাক রয়েছে যেটা দেখতে পাওয়া যায় এটা একটা বস্তুগত পোশাক কিন্তু একটা রুহানি পোশাক আছে স্পিরিচুয়াল সেটা দেখা যায় না কিন্তু সেটা একটা সুন্দর আবরণ আল্লাহ তালা মানুষকে দান করেছেন এই সুন্দর আবরণটা দেখা যায় না কিন্তু এটা একটা বিরাট পোশাক জি সেটা হচ্ছে লজ্জাসরণ অনেক কিছু থেকে আমাদেরকে দূরে রাখে জি অনেক কিছু থেকে আমাদেরকে হাইড করে এটা হচ্ছে দিন ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য এত লজ্জা সরমের গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের পজিটিভ ভাবে কনসিডার করা হয়েছে যেটা আপনি কোনো ধর্মে লজ্জা সরমের এত গুরুত্ব খুঁজে পাবেন না এবং নবী করিম সাল্লি সাল্লাম সব দিকেই আমাদের আদর্শ আমরা জানি কান আলুম ফির রাসুল্লাহুল হাসানা তোমাদের জন্য রয়েছে রসুল্লাহ সাল আল জীবনে অন্যতম শিক্ষা আদর্শ নমুনা সেই নমুনা তিনি সবদিকেই লজ্জার ক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শ ক্ষেত্রে যে হাদিস এসেছে সাহাবি আবু সাইদুল খুদ্ি রাজি আল্লাহ আনহু বলেছেন কানা রসুল্লাহি সাল আলহি সাল্লামা আসাদু রেহা যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত লজ্জা ওনার ছিল এত লাজুক প্রকৃতির ছিলেন একজন অবিবাহিতা মেয়ে এই একজন যুবতী মেয়ে বিয়ের আগে বেশ লাজুক স্বভাবে থাকে তার তার ঘরের প্রকোষ্ঠে পর্দার অন্তরালে সে যেভাবে লাজুক স্বভাবের হয়ে থাকে রসুল উল্লাহ সাল্লাহ আলী তেমনি লাজুক স্বভাবের ছিলেন এবং ওকানা ইদা কারি হ্যা সাহি আন উরে ফাদা আলী ক্যাফি কোনো কিছু অপছন্দ হয়ে গেলেই সেটা ওনার চেহারায় ফুটে উঠত বুঝা যাচ্ছে তিনি জিনিসটাকে ডিসলাইক করেছেন পছন্দ করেন পছন্দ করেননি হয়তো কিন্তু তিনি হয়তো কোনো মন্তব্য করেননি লাজুক স্বভাবের কারণে আচ্ছা মুখে প্রকাশ করেননি তিনি এবং এই জন্য দেখা যায় যে তিনি নিজে অনেকগুলো লজ্জা এবং এই লাজুক স্বভাবের অনেক প্রশংসা করেছেন তিনি নিজে উৎসাহিত করেছেন একটা হাদিস আমরা জানি সবাই বহারি মুসলিমের হাদিস অনেক গুরুত্বপূর্ণ হাদিস সেখানে এসেছে আল ইমান ও বাহ ইমানের রয়েছে বখারি মুসলিম দুই জায়গায় হাদিস এসেছে ইমামের রয়ে রয়েছে প্রায় সত্তরটির উপরে শাখা প্রশাখা আচ্ছা ইমান আমাদের কাছে একটি জিনিসই মনে হয় ইমান একটা মূল যদি হয় এর শাখা প্রশাখা আছে সত্তরেরও বেশি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে আফদালুহা কৌলুল্লাহ ইহিল্লাহ সবচেয়ে উত্তম শাখা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই ইমান এই আকিদা এই স্বীকৃতি আচ্ছা ওয়াদ আদনাহা হ্যাঁ ইমান অতুল আনি আর সবচেয়ে ক্ষুদ্রতম শাখা ইমানের হচ্ছে রাস্তা থেকে কোনো অবস্থাইকল কষ্টদায়ক কোনো জিনিসকে সরিয়ে ফেলা হয়তো একটা কলা খেয়ে কেউ কলার চামড়াটাকে ফেলে দিয়েছে আমাদের দেশে যেটা হয়ে থাকে জু কেউ পিছরা খেয়ে পড়ে যেতে বলে যতগুলো তো ওটাকে সরিয়ে দেওয়া কাটা আছে ময়লা আছে গিলেক্সের একটা ডাল পড়ে গেছে মানুষের চলতে অসুবিধা হবে সরিয়ে দেওয়া কোনো পাথর কোনো ভাঙ্গা কাঁচ পরে আজকে ওখানে ব্যথা পায় এগুলো সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের ছোট সবচেয়ে ছোট একটা দিক ইমানের ছোট দিক হলো এটা ইমানের একটা অংশ জি মানে একেবারেই ছোট না জি তারপরে এই দুটো বড়টা বললেন আর একদম ছোটটা বললেন মাঝখান থেকে একটা নিয়ে বললেন বল হায়া ইমান লজ্জা সরম হচ্ছে ইমানের অন্যতম একটি শাখা শাখা দেখতে পাই আমরা এই হাদিফে যে ইমান হচ্ছে একটা মূল জিনিস কিন্তু ইমানে অনেক শাখা প্রশাখা শাখা আছে তার মধ্যে লজ্জা একটা ইমানের অংশ অংশ আমরা কিন্তু সাধারণভাবে লজ্জাকে ইমানের অংশ মনে করা চিন্তা করিনি তাই না লজ্জা সরম একটু ন্যাচারাল জিনিস মনে করেছি কিন্তু এটা ইমানের শাখা অর্থাৎ ইমানের জন্য একটা বড় একটা ইনগ্রেডিয়েন্ট একটা উপকরণ এই এক এক সাহাবি তার কোন কোনো কোনো রেওয়ায়তে আসে তার ছোট ভাই কোনো কোন রেওয়ায়ে আছে তার ছেলে তাকে তিনি খুব লাজুক স্বভাবের বিধায় একটু বকাবকি করছিলেন তুমি এত লাজুক কেন এত লজ্জা কেন তোমার এগুলো বলছিলেন রাসুল্লাহ সাল্লাম সেটা শুনতে পেয়েছেন শুনতে পেয়ে তিনি বললেন তাকে দাহু হু ইনাল হায়া মিনাল ইমান ছেড়ে দাও তাকে লজ্জা যেন বকাবকি না। লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ কাজে এটা ভালো জিনিস এটাকে এই জন্য তুমি তাকে তিরস্কার করো না আচ্ছা আচ্ছা অন্য হাদিস এসেছে আর হায়া ও আল ইমান ও কুরিনা জামিয়ান লজ্জা সর্বগম ইমান দুটো একসঙ্গে আসে জোড়া হিসাবে আচ্ছা ফাইদা রুফিয়া আহাদ হুমা রুফিয়া আল আহার একটাকে উঠানো হয়ে গেলে আরেকটা উঠে যায়

অন্যান্য শিক্ষা তাদের বিদায় নিলেও একটা শিক্ষা পূর্ব জামানার নবীদের ওনার নবী করিম সাল্লসলামের আশার যখন তিনি যখন এসেছিলেন তার আগে নবীদের অনেকগুলো ভালো ভালো শিক্ষা লোকেরা হারিয়ে ফেলেছে কিন্তু একটি শিক্ষা আরও সমাজে তখনও কিছুটা ছিল সেটা হচ্ছে একটি কথা গুরুত্বপূর্ণ কথা লজ্জাকেন্দ্রিক সেটা কথা হচ্ছে ইদ আলম তাস্তাহি ফাস না মা তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে তোমার আর কোনো বাধা থাকলো না এই একটা দামি কথা পূর্ববর্তী নবীদের কাছ থেকে রেখে যাওয়া কথাটা তখন কোন সময় আরব সমাজে জাহেলি সমাজেও তারা প্রচলিত ছিল যে তোমার যদি লজ্জা না থাকে তুমি লজ্জাটা ডেফিনিশন কি হতে পারে এটার সংজ্ঞা কি হতে পারে জি আমাদের ইমামগণ ওলামাগণ আলোচনা করেছেন সেই বিষয়ে এটা কেউ কেউ ব্যাখ্যা করেছেন ইসলামের বড় বড় ইমামগণের মধ্যে হুয়াখলকুন ইয়াবাহ আলা ফেল আল হাসান ও তারকল কাবি যে লজ্জা হচ্ছে এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য যেটা মানুষকে সুন্দর কাজে ভালো কাজে উৎসাহিত করে এবং মন তো দৃষ্টিকটু কাজ থেকে সরিয়ে রাখে লজ্জার কারণে দৃষ্টিকোটু কাজটা করতে পারে না খারাপ কাজটা সে করতে পারে আর একটি ব্যাখ্যা এসেছে আরেকটি সঙ্গে এসেছে যে কোনো খারাপ কাজ দেখলে সেটার থেকে সে নিজেকে গুটিয়ে রাখে সরিয়ে নিয়ে আসে তার ভিতরে যে একটা নেচার আসে কোনো খারাপ কাজ দেখলে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় আল্লামা জবসরি রহমতাল বলেছেন এটা হচ্ছে এমন একটি অবস্থা একটা ব্যক্তির মধ্যে যেটা দেখ যে কাজ এমন কোনো কাজ থেকে তাকে শরীর নিয়ে আসে যে কাজটা করলে তার আশঙ্কা হয় যে সে নিন্দিত হবে এবং মানুষের কাছে খারাপ হবে দৃষ্টিকটু হবে রকম কাজ দেখলেই সে নিজের ভিতরে তার এক ধরনের চেতনা সৃষ্টি হয়ে যায় সে কাছ থেকে নিজেকে সরিয়ে রাখে কাছাকাছি অর্থ করেছেন আর রাগেব আলোহানি আল হায়া উনকেবাহ হায়া লজ্জা সরম হচ্ছে খারাপ কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখার যে চেতনা যে টেন্ডেন্সি যে মানসিকতা সেটাই হচ্ছে লজ্জা আর এটা এটা মানুষ কি আল্লাহ তালা এই সুন্দর গুণটা দিয়েছেন অন্য অনেক মাখলুককে যেটা দেননি প্রাণী জগৎকে পশু পাখিকে এগুলো আল্লাহ দেননি তাই না দেখেন তাদের ক্ষুদা আছে তাদের খাবার লাগে তাদের ঘুম আসে তারা শোয়ে আরাম করে তাদের আবার দাম্পত্য জীবনের প্রয়োজন হয় সে কাজটাও তারা করে কিন্তু লজ্জা সরবের মতো কাজটা তাদের ভিতরে এইভাবে নেই এটা মানুষের ভিতরে রয়েছে এবং এই লজ্জা হচ্ছে একটা মানুষের জন্য এত একটা সুন্দর ভূষণ যেটা তাকে সম্মানিত করে সেই ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলে সমাজে তার একটা সুন্দর আসন এবং লোকদের দিলে তার স্থান হয়ে যায় তাকে সমস্ত ভালো কাজের দিকে উৎসাহিত করে মন্দ কাজ থেকে তাকে সরিয়ে নিয়ে আসে তাহলে দেখা যায় যে এই লজ্জা সরমের ভূষণটা একটা মানুষের জন্য অনেক কল্যাণ নিয়ে আসে আর এটাকে কেউ যদি হারিয়ে ফেলে তাহলে সে অনেক বড় কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে ফেলে এখন এই যে লজ্জা সরম লজ্জা সরম দুই দুই ধরনের হয় একটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক মানুষের সঙ্গে একে অপরের সম্পর্কের ক্ষেত্রে লজ্জা সরমের একটা দিক আর দিক হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের আরেকটি দিক সেখানে লজ্জা সরম একটা বিরাট অবস্থান রয়েছে মানুষের সঙ্গে আমাদের যখন সম্পর্ক আছে সেখানে লজ্জাটা কোন জায়গায় বেশি দরকার হয়ে যায় কীভাবে সেটাকে আমরা প্র্যাকটিস করব লজ্জা ধরে রাখবো একটা হচ্ছে যে আমাদের মুখকে আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের যে জবান রয়েছে এটাকে আমরা খারাপ কথা কটু কথা মন্দ কথা বিশ্রী কথা এই সমস্ত কথা থেকে মুনকার থেকে সরিয়ে রাখা এমন কোন কথা মুখ দিয়ে বের না করা যেটা শুনতে মানুষের কাছে অপছন্দ হয় কষ্ট হয় সরম লাগে মানুষের লজ্জা পায় এমন কথাবার্তা উচ্চারণ না করা এমন কি আমরা যখন গল্প গুজব করতে আমরা একটু বন্ধু বান্ধব সহকারে বসিজন সেখানেও কথাবার্তা বলতে গেলে মানুষ যেন একটু নিজের জিব্বাকে সংবরণ করে মুখে দিয়ে যা ইচ্ছা তাই যেন বলে না ফেলে অনেক সময় মানুষ যোগ করতে গিয়েও খুব মন্দ কথা বলে ফেলে যে কথা শুনতে অন্যরা সরম পায় তো সেক্ষেত্রে এইগুলো সতর্ক থাকা সংবরণ আমাদের মধ্যে একটা কথা আছে যে ঠোঁটকাটা সে সব কিছু বলে ফেলে সবাই সামনে সে তার লাগাম নাই তো ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা থেকে আসতেছে যে তার আসলে লজ্জাটা কম সে কারণে সে সবকিছু বলে ফেলে অনেক কিছু বলতে মনে চায় কিন্তু লজ্জার কারণে বলতে পারি না জি হ্যাঁ এই যে একটা টেন্ডেন্সি এই যে একটা পাওয়ার জি এটাই লজ্জা জি হাজার ফাঁস করে বলে দিচ্ছে তাদের ভিতরে সেটা নাই মানে বেফাঁস কথা বলে দিল জি আমি দেখা যায় যে মজলিশ অনেক লোকজন আছে তাদের কাছে খুবই খারাপ লেগেছে জি এবং কিছু কথা আছে যেগুলো বলা গেলেও হয়তো এগুলো একান্তে বলা যায় সবার সামনে বলা যায় না সেগুলো অনেকে আছে সবার সামনে বলে ফেলে অপ্রস্তুত করে ফেলে আরেকজন হ্যাঁ ঠিকই এমন একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে সবাই জিব্বা দিয়ে ফেললো তাই না ঠিক এটা হলো মানুষের সঙ্গে আমরা যখন লেনদেন করি বা সঙ্গে যখন আচার ব্যবহার কথাবার্তা বলি তখন সতর্কতা খুবই দরকার এছাড়া আরও থাকে কাপড় চোপড় পরার ক্ষেত্রে শুরু করে আরও কিছু দিক আছে যেগুলো আসলে শুধু মানুষের সঙ্গে নয় এটা আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের দিকে চলে আসবে সেখানে সেটা আমাদের মেইন আলোচনা সেটা হচ্ছে আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের লজ্জার কি ভূমিকা রয়েছে جي. كون كون ذكره آه أشه. اك إيه كهتره إحدى الحديث، أمرا ده كي بسترجه شفته. الله صلى الله عليه وسلم آه قال ذات يوم لأصحابه، صحابي عبد الرحمن مسعود عادل تلاه نقولن. الرسول الله صلى الله عليه وسلم عمودك تصحابي كعدن بقولن. كونوا جايين نسيت كراو بولاكي، خد بوا بولاكي بقولن. استحيوا من الله حق الحياة. তোমরা আল্লাহ তালার সঙ্গে যেভাবে লজ্জা সরম মেনে তোমাদের ব্যবহার করা উচিত আল্লাহ তালার সঙ্গে তোমরা এরকম আচার ব্যবহার করো লজ্জা সরমের হক আদায় করে জন্য আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক ঠিক রাখো কালু ইন্না নাস্তাহিমিন আল্লাহ ইয়ার রাসুল আল্লাহ আলহামদুলিল্লাহ সাবার আনসার ইয়ারসুল্লাহমরত আলহামদুলিল্লাহ আল্লাহ সঙ্গে মোটামুটি একটু লজ্জা সরমের সম্পর্কে রেখে চলার চেষ্টা করি তো তিনি বললেন এই সে কেদা তোমরা যেটা বুঝেছ ওই না কেমন তাহলে ওয়ালা কিন মান ইস্টাহিয়ামিন আল্লাহ হাক্কাল হায়া যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে লজ্জা সরমের হক আদায় করে পালন করতে চায় তার কি করতে হবে শোনো ফালিয়াহ ফাদ ওয়ামা ওয়া তাহলে সে তার মাথা এবং মাথা কেন্দ্রিক যা কিছু তার অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো সবগুলোকে সে যেন হেফাজত করে হাওয়া তারপরে মাথার পরে আসলো যে প্যাট প্যাটের ভিতরে প্যাটের আশেপাশে প্যাটের সহযোগী সহ যা কিছু আছে এগুলোকে যেন হেফাজত করে ঠিক মতো তিন নম্বর বাক্য বললেন কুরিল সত্যি আল্লাহ সঙ্গে সরম থাকলে সেই জন্য মৌতকে বেশি করে স্মরণ করে এবং তার একদিন অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে এটা যেন বেশি করে মনে রাখে ওয়ামান আরাদ আল আখেরাত তারা কাজী না তাল দুনিয়া আর যে ব্যক্তি এ আখেরাতের কল্যাণ চায় সে যেন দুনিয়ার সৌন্দর্যের বিষয়গুলোকে কিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করে ফামান ফা আলাদা যারা ঠিক এই কাজগুলো এইভাবে করে

মাথার মধ্যে মগজ আছে মস্তিষ্ক সেটা আমাদের মেইন জিনিস আমাদের সেন্স জ্ঞান যেটা ধারণ করে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে প্রথমত হেফাজত করার জন্য সেরেক থেকে নিজের থেকে ইমান আকিদা যেটা মূল জিনিস নিজের সেন্সকে ইমান আকিদা ঠিক রাখা সেরেক থেকে দূরে রাখা ভিত্তিতে ঠিক রাখা এই জ্ঞানটা এই আন্ডারস্ট্যান্ডিংটা নিজের ভিতরে কনফার্ম করা আচ্ছা এটার আল্লাহ সঙ্গে যে আল্লাহ কেমন আল্লাহ কি জিনিস আল্লাহ এক তহিদ কোনো থাকবে না দুই নম্বর হচ্ছে এই মাথার আরও কাজ আছে ব্রেনে মস্তিষ্ক দিয়ে চিন্তা করার পরে বোঝার পরে প্র্যাকটিক্যালি কি একটি আমরা বড় কাজে লাগাই জি অবশ্যই কি কাজে লাগাই একটি বড় ইবাদতের ক্ষেত্রে বলেন তো

হাত পা সবগুলো অঙ্ক পা এবং হাত হাঁটু এবং হাত তিন দুগুণে ছয় ছয় আর মাথা এক এই সাত কিন্তু সবচেয়ে বড় ভূমিকা কার সেদার মধ্যে মাথা মাথার ভূমিকা সবচেয়ে বেশি যে ব্যক্তি ঠিক নামাজ পড়ে আল্লাহর কাছে মাথা অবনত করে সেই ব্যক্তি তার এই আল্লাহ তালার ভয় করলো বা আল্লাহ তালার সঙ্গে লজ্জা সরম ঠিক মতো পালন করলো যে সে আল্লাহ কাছে করেছে যে ব্যক্তি সাজা করে না কত বড় বেশরম আল্লাহ সামনে সে আল্লাহ তালা হুকুম দিয়েছে সেটা পালন করলো না এরপরে আসলো যে এছাড়া আরো আসে মানুষের মাথা কেন্দ্রিক অনেক চিন্তা আসে মানুষের ভালো চিন্তা খারাপ চিন্তা অনেক কিছু আসে কারো ভিতরে যদি গর্ব অহংকার আসে এটা কিন্তু হাত পায়ের মধ্যে আসবে না ব্রেইনের মধ্যে আগে আসবে আসবে হ্যাঁ ওই জায়গায় তো এরকম সেদিকে কখনো অহংকারী হয়ে যায় গর্ব অহংকার করে কথা বলে তাকে সাবধান হতে হবে সে কিন্তু আল্লাহর হক আদায় করলো না এখানে এরপরে তারপরে মাথার মধ্যে আবার অনিগ্রঙ্গ পতঙ্গ আছে কি কি আসে মাথা কেন্দ্রিক মাথা তো আসলে শুধু এতটুকু না মাথা কিন্তু এখান থেকে পুরোটা জি কান আছে চোখ আছে নাক আছে মুখ আছে তাহলে এই মাথার পরে যে অঙ্গপার্থক্য দি একটা এরপরে মেইন ফাংশন কোনটা দিয়ে বেশি করি আমরা চোখ দিয়ে চোখ আছে আরেকটা মুখ মুখ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে অনেক ফাংশন হয় খাবার দাবার থেকে শুরু করে এবং আমাদের এই অনুভূতিটা কিন্তু মুখ দিয়ে আমরা প্রকাশ করি মুখের কথার মাধ্যমে ব্যাপক যে প্র্যাকটিস এবং ফাংশন রয়েছে এই এটাকে ঠিকমতো ব্যবহার করা তার মধ্যে খাবার থেকে শুরু করে

কাজেই যারা হারাম তরিকা ইনকাম করে তাদেরকে খেয়াল করতে হবে এরপরে আসলো যে হারাম খাবার খেলে এ বাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এবার হাজির শেষ হচ্ছে ইন আল্লাহ তালা তৈবন লা আকবর ইল্লা তৈবন আল্লাহ তালা পাক পবিত্র তিনি পাক পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না ও ইন আল্লাহ আমর না বিমা আমারা আবিহুর সালিম আল্লাহ তালা মোহাম্মদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি মোমিনদের নবীগণকে দিয়েছেন সেই নির্দেশ কী বলেছেন তোমাদেরকে যে রেজেক্ট দান করেছি সেই রিজেক থেকে তোমরা ভালো পাক পবিত্র হালাল জিনিসগুলো খাও হারাম দিকে যেও না ওয়াশ করুলিল্লাহ আর আল্লাহ শুক্র আদায় করো ইনকু তুমি ইয়াহুন যদি সত্যি তোমরা আল্লাহরিবাদক করতে চাও সুরা বাকারা একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এখানে হালাল খাবার খাওয়ার জন্য বলেছে বলেছে আর একটি হাদিসে তিনি বলেছেন যে ওই ব্যক্তির কোনো একটি মানুষ পাওয়া যায় যে এত লম্বা সফর করলো মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে চেহারা ধুলিময় হয়ে আছে সফর করতে করতে মুসাফিরের দোয়া তো কবুল হয় এখন সে এখন আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে বলছে ইয়ারব ইয়ারব আল্লাহ কাছে অনেক দোয়া করছে রব্বানা ইত্যাদি বলে তার দোয়া কবুল হামনে হবে কেমনি কারণ মাতা আমুহ হারাম তার খাবার হচ্ছে হারাম মাসরাবু হারাম যে পানীয় খরিদ করছে সেটাও হারাম ইনকাম দিয়ে ও মালবাসু হারাম তার গায়ের পোশাকটা হারাম থেকে কিনা হয়েছে হারাম খাদ্য তার শরীরে প্রবাহিত হয়েছে বা ঢুকানো হয়েছে কিভাবে তার দোয়া কবুল করা হবে এখানে আমরা হালাল রেজেকের গুরুত্ব পেলাম সেটা আমরা একটা সময় হয়ে চলে যাবো দর্শক জরুরি ইম্পর্টেন্ট আলোচনা শুনছিলাম আমরা লজ্জা বিষয়ক হাদিস নিয়ে চমৎকার আলোচনা পেশ করেছিলাম আমরা আলোচনা কন্টিনিউ করব ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিরতির পর আবারও স্বাগতম ইমান আমলের আজকের পর্বে চলে যাব সরাসরি আমাদের শেখের কাছে আমাদের আলোচনায় শেখ আহকালিক আমরা মুখের হেফাজতের কথা বলেছি মাথার হেফাজতের সঙ্গে সঙ্গে মুখের হেফাজত চলে এসেছে তার মধ্যে আমরা খাবার কেন্দ্রিক হালাল খাবার যে মুখে খেই খাই সময় যেন হালাল রুজি থেকে হয় দুই নম্বর হচ্ছে মুখের আরেকটি বড় ফাংশন হচ্ছে কথাবার্তা বলা কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কথার মাধ্যমে অনেক বড় গুণাগুলো হয়ে যায় এবং লজ্জা কম থাকলেই আমরা বিভিন্ন রকমের ফাহসা কথা অন্যায় কথা দিকে চলে যাব। এই ক্ষেত্রে একটি হাজিস আমাদেরকে হেল্প করছে কাল সাল্লাহ আলীনআলিউমিল আখের ফালিয়াই আউলাসমত যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ইমান রাখে সে ভালো কিছু বলে আর তা না হলে যেন চুপ করে থাকে আচ্ছা আমরা যখন মজলিসে বসি গল্প আসরে বসি কত কথা বলি না জি অনেক কথা বলি তাহলে আমরা কিন্তু বেহিসাবে বলি বন্ধু সঙ্গে আড্ডার আসরে কি জমা আমাদের জমে তো এখানে বলা হচ্ছে যে ইমান থাকলে খেয়াল করবে কি বলছে ভালো কিছু হলে বলুক তা না হলে চুপ করে থাকো মা জবাল রাদি আল্লাহ তার আনুকে রসুল্লাহ সাল্লাম অনেক নসিহাত করলেন তারপরে নসিহাত শেষে বললেন আল্লাহ আব্দুল্লুক আলা মিলাকে দালকে করলি আমি কি তোমাকে মূল কথাটা বলবো কি না একটা মৌলিক কথা সেটা কি অবশ্যই হে রসুল্লাহ তিনি বলেন আম শেখ আলাই কালি যে তুমি চেষ্টা করবে তোমার জিব্বাকে ধরে রাখতে অর্থাৎ বিনা প্রয়োজনে কথা না বলতে কোনো অন্যায় কথা থেকে কন্ট্রোল করে রাখবে যতই টেম্পটেশন আসুক তুমি সহজে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত না হিসাব করে দেখবে যে কথাটা বলা ঠিক আছে সুফিয়ান আসা কাফি এরাদ্লাহ আন একজন সাহাবি তিনি একদিন এসে রসুল্লাহ সাল্লাহ আলসালকে বলেন ইয়া রসুল্লাহ মা আখবা ফু মা আলাই আমার ব্যাপারে আপনি একটু বলেন তা কোন জিনিসের ব্যাপারে আপনি বেশি ভয় করেন যে আমি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি কোন বিষয়টা আমাকে খুব সতর্ক থাকা দরকার আছে আপনি মনে করেন তখন তিনি বললেন নবী করিম সাল্লা আলি সাল্লাম নিজের জবানটাকে হাত ধরে বললেন এরকম করে জিব্বাকে হা দা এইটা তুমি তোমার জিব্বাকে সংযত করো হা সাবধানে ব্যবহার করো সাবধানে ব্যবহার করো এই জিব্বা তার কি হতে পারে কুফুরি কালাম হতে পারে জি সেরে কুফুরি কথা হতে পারে মিথ্যা কথা হতে পারে হতে পারে হতে পারে পরনিন্দা বা আরেকজন চগলখুরি তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া বড় বড় গুণার কাজগুলো অনেক বড় বড় কথাগুলো তারপরে কাউকে গালি গালাজ হতে পারে অভিশাপ বর্ষণ হতে পারে ইত্যাদি অনেক খারাপ কাজগুলোর ব্যাপক অংশ কিন্তু মানুষের মুখ দ্বারাই ঘটে জি এই ব্যাপারে মুখ দ্বারা কিন্তু সেটা আমাদের ভালো কাজগুলো যেরকম খুব ভালো অনেক ব্যাপক ভাবে হয় এবং খারাপ কাজগুলোও কিন্তু যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে সেগুলো কিন্তু খুব ব্যাপক ভাবে হয় মুখের দ্বারা হুম সে কি মুখের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ একদম কাটআপ হয়ে গেল যে আত্মীয় সদনের সঙ্গে সম্পর্ক কাটআপ কি কারণে হয় মুখের কারণে কেউ কার জমি দখল করেছে এরকম কিছু কেস আছে বা এগুলো তুলু না শুধুমাত্র কথার কারণে ঝগড়ার কারণে কারণ অনেক সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে ইভেন সে অনেক বড় বড় কেসও কিন্তু আপনি যেটা যেহেতু কেসের কথা বলেছেন মুখের কারণে কিন্তু মীমাংসাও হয়ে যায় একদম সম্পর্ক আবার আগের মতো হয়ে যায় খুব ভালোই হয়ে কিন্তু এই মুখের কারণেই লাগাম না থাকার কারণে কিন্তু স্মল জিনিসগুলো অনেক বিগ আকৃতি নিয়েছে আপনি যদি দেখেন যে এমনকি বিবাহ বিচ্ছেদ তালাকের মতো ঘটনা জি খুব সহজে অনেকগুলোই সহজে ঘটে যায় শুধু মুখের ঝগড়ার কারণে জি এরপরে মুখের মুখ কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি মাথাকেন্দ্রিক মাথার মধ্যে আমরা মুখ বললাম এরপরে আর কি আছে চোখ অন্যতম প্রধান অঙ্গ এটার ক্ষেত্রেও ঠিকমতো ব্যবহার করা দরকার এক নম্বর হচ্ছে যে অনেক সময় মানুষ শুধু উপরের দিকে তাকায় কি আহারে আমি পেলাম না সে এত কিছু পেয়েছে তার এত সুন্দর বাড়ি হয়েছে এত সুন্দর গাড়ি সে কিনেছে আমাটা ভাঙ্গাচুরা তো এই ক্ষেত্রে সুরুল্লাহ আসলাম তাকানোর ক্ষেত্রে কি বলেছেন উন্দুরু ইলামান হুয়া আসফাল মিনকুন তখন তাকাবে তোমার চেয়ে নিচে যারা আছে একটু একটু কষ্টে আছে তাদের দিকে বেশি করে দেখবা কাকুম তোমাদের চেয়ে ভালো অবস্থায় আছে এরকম অবস্থার দিকে কম দারু তাকাবাহতুম তাহলে কি হবে আল্লাহ তালার যে নিয়ামত তুমি ভোগ করো তুমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে এটাকে আর তুমি ছোটো মনে করবে না

লজ্জাস্থানকে হেফাজত করে দেয়ালিকে আজকে আলহম এটি হচ্ছে তাদের জন্য পবিত্রতা অর্জনের একটি তরিকা আর মহিলাদেরকে বলুন অকলিল মেনাত ইয়াকদুদ নামে আফসার হিন না আর ইয়াফাদ না ফুরু না যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহলে এখানে দেখা যায় দৃষ্টির সঙ্গে লজ্জাস্থান একসঙ্গে উল্লেখ করা হয়েছে এই দুটো খুব একটা একটাকে টানে

তিনি আলীরা আনুকে নসিহত করলেন ইয়া আলী লুত নাজরা আলাকাল উলা ওয়া আলী ক্যা হে আলী তোমার দৃষ্টিকে যদি সংযত না করতে পারো দৃষ্টি যদি হঠাৎ করে কোনো জায়গায় পড়ে যায় এরকম কোনো মহিলার দিকে বা জাতীয় তাহলে একবার দৃষ্টি এক পলকের পরে আরেক পলক তাকিও না কখনো আচ্ছা কারণ প্রথমটা হয়তোবা তোমার জন্য হিসাব না চাওয়া হবে না হঠাৎ করে তুমি দেখো নাই তোমার সামনে এসে পড়েছে দ্বিতীয়বার তোমার পলক খুলে যদি দেখো সেটা যেন তুমি আল্লাহর কাছে রেসপন্সিবল হয়ে যাবে অ্যাকাউন্টেবল হয়ে যাবে আল্লাহ করুন আরেক সময় এক সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ আর আতে হঠাৎ করে চোখ পড়ে গেলে আমি খেয়াল করিনি হঠাৎ করে এই তো অন্যায় জিনিস থেকে চোখ চলে গেলে কী করবে ইয়ারসল্লাহ তখন তিনি বললেন এস রে বাসরাক তুমি সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ঘুরিয়ে ফেলো আর তুমি সেদিকে তাকিও না এ বিষয়ে হাতি সে বললেন ইয়া কুমল জার সাবধান তোমরা রাস্তাঘাটে বসে থাকবে না রাস্তাঘাটে বসবে না মিনমাই দেবে না তো হাদ্দুফি হা ইয়ারাসুল্লাহ এরকম জায়গা ছাড়া কোনো ভালো জায়গা নাইও বসে একটু আড্ডা দেওয়া আসলে রাস্তাঘাটে আড্ডা দিতে বেশি মজা লাগে কথা মনে পড়ে তাই না এরকম বসে বসে আড্ডা দিত আর এসে ভালো লাগা চায়ের দোকানের সামনে তখন তিনি বললেন যদি তোমাদের বসতেই হয় এরকম এক কাজ করো এটার হক আদায় করে দিও কালুবামা হাক্কুর তারিখে রাস্তার মাঝে বসলে সেটার হক কিভাবে আদায় করবো কাল আগ বছর দৃষ্টির সংযত রাখবে কোন মহিলা আসছে চোখকে নিচু করে ফেলো ও কাফুল আদা এবং রাস্তাঘাটে মানুষের যেন কোনো কষ্ট না হয় সেভাবে বসো বা কষ্টদায়ক কোনো জিনিস ফেলে দিও না ওরাদুসালাম এবং লোকেরা যখন যাওয়া আসা করবে সালাম দেবে গল্পে ব্যস্ত থেকে সালামকে জবাব দেওয়াকে মিস করো না ওয়াল আমরুবিল মারুফ আর নাহিমান মুনকার আর এমন যদি হয় যে কেউ খারাপ কাজ করছে তাকে ভালো কাজের দিকে উৎসাহিত করা মন্দ কাজ থেকে সরিয়ে কাজ সুযোগ থাকলে সেটাকেও ইগনোর করো না তাহলে রাস্তার হক আদে হয়ে গেল আমাদের নবী কত ছোট ছোট ব্যাপারগুলিতে খেয়াল করে মানুষের জীবনের প্রয়োজন কোনো কিছু মানে যেন বাদ রাখেন নাই তো এখন আমরা মাথার মধ্যে বললাম যে মুখ ব্রেইন তারপরে আঁকি কান জি কানের ব্যাপারে এখন কানকে কিভাবে হেফাজত করা যায় এই যে গুনা খাতা কথা গিবত করা অশ্লীল কথাবার্তা যখন কেউ বলে এগুলা শোনাকে থেকে বিরত থাকা তো গান বাজনার ইত্যাদি ফাংশন থেকে দূরে থাকা এগুলো শয়তানের যন্ত্রপাতি বলা হয়েছে সব অঙ্গ অনেক সময় দেখা যায় যে আল্লাহ কাছে হয়ে যায় বড় বড় হাদিসে তিনি বলেছেন আলা আদম ইবনে জেনা বনি আদমের কপালে জেনা লেখা হয়ে যায় জেনার অংশ সে পেয়ে যায় কিভাবে পায় মুদ্রে কাহিকালাম হালা কোনো কোনো জেনার কিছু অংশ সে পাবেই পাবে অনেকেই যেমন ফল আই না নেই চোখকে যদি সে কন্ট্রোল না করে তাহলে চোখের জেনা কিন্তু হয়ে যাবে ফল ও না নেই যে না হমন্ন ইস্তেমা আর কানের জেনা হয়ে যায় যখন অশ্লীল কথা শুনে বা যে মহিলার সঙ্গে তার এইভাবে কনভার্সেশন করা ঠিক না তার সঙ্গে টেলিফোন এইভাবে সে প্রেম আলাপ করে আল্লাহ মাফ করুন ওয়াল্লেসানু জেনাহুল কালাম আর ঠিক এই জবান জানা হয়ে যায় যখন এরকম অবৈধ জায়গায় কথাবার্তা বলতে থাকে আজু জেনা হাল বাচ্চ আর হাতে জেনা হয়ে যায় কখন হাতে মানুষ এমন কিছু টাচ করে যেটা তার জন্য হারাম ওর রেজেলু জেনা হাল খত আর পায়ের গুনা হয়ে যায় জেনা হয়ে যায় যখন এরকম অন্য অপকর্ম দিকে পাকে নিয়ে এগিয়ে যায় বল কল্প ইয়াহ ইউতেমান না আর অন্তরের মধ্যে এই এইগুলা ব্যবহারের কারণে অন্তরের মধ্যে এই খাহের সৃষ্টি হয়ে যায় অন্ত দিকে বড় গুনা দিকে তখন যেতে চায় আর সেই অবস্থায় ওই সাদ্দুল ফরোজা দেবহু সর্বশেষে ওই মূল লজ্জা স্থানের যে ফাংশন সেটার কারণে হয়তো আগের জেনাগুলোকে হ্যাঁ বাস্তবায়িত করে ফেলে অথবা সেটা থেকে শ্বাস পর্যন্ত সরে আসে বড় কাজ না করলে তো এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জেনার মধ্যে কন্ট্রিবিউট করে তাহলে এগুলোকে হেফাজত করা উপলক্ষে কথাটা আসলো এরপরে প্যাটের হেফাজতের কথা যেটা তিনি হাদিসে বলেছিলেন যে প্যাট এবং তার আশেপাশে যা কিছু আছে এগুলার হেফাজত কথা প্যাটের কিছুটা আগে এসে খাবার দাবার ঢুকাবো হালাল তরিকা হালাল খাবার খেতে হবে আবার আছে যে যেন কেউ যেন আবার অতিরিক্ত ভরি ভোজ না করে কুলু আশ্রাব তোমরা পান করো খাও কিন্তু অপব্যয় করো না অতিরিক্ত কিছু করো না ইন্নাল্লাহ ইন্নাহলা ওই হবুল মুশরফিন আল্লাহতালা অতিরিক্ত বা অপব্যয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এরপরে খুব বেশি প্যাট পুরে খাওয়া ভরিভোজ করার ব্যাপারে হাদিসের গায়েছি মা মালা ইবনু একমু আহ সরমিন বাতুনি বনি আদম তার প্যাটের মতো এমন আর কোনো খারাপ বস্তা নাই যা পূরণ করে ভর্তি করে যত বস্তা ভর্তি করে তার মধ্যে সবচেয়ে খারাপ বস্তা বস্তা হচ্ছে প্যাট নামক বস্তাটি আচ্ছা খেতে হলে ষোলো তো আমির এক তৃতীয়াংশ খাবার দিয়ে ভর্তি করবে ও ছো সারাবি আরেক তৃতীয়াংশ পানীয় তারা ভর্তি করবে ওসল শুনলে নাফা আর শেষ তৃতীয়াংশ রাখবে খালি যাতে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে তার কষ্ট না হয় ভ্যারি হেলদি এখন বলেন মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে এই হাদিসটি কতটুকু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খাবারের সঙ্গে সঙ্গে পানি ওকে দিয়েছে যে আমরা পানি যেন কম না খাই জি তারপরে প্যাট খেলে বেশি খেলে ভুড়ি বস করলে কি হয় এখন মেডিকেল সায়েন্স যে ব্যাখ্যা করেছে সমস্ত রোগ হয়েছে এবং ডক্টর কাছে গালি করে অসুখ নিয়ে বলে যে প্রচুর পরিমাণে পানি খাবেন পরিমিত পরিমাণে খাবেন একবারে বেশি খাবেন না অল্প করে খাবেন তো এইভাবে প্যাটের পাশে আরো আসলো প্যাটের আশেপাশে প্যাটের সহযোগী আছে লজ্জাস্থান জি আগে কে এসেছে এখন যে এটাকে হেফাজত করতে হবে এবং যে কোনো জায়গাতেই যেন আল্লাহ মাফ করুন তার দ্বারা অনৈতিকতার কোনো কাজ সৃষ্টি না হয়ে যায় অবৈধ সম্পর্কের দিকে যেন সে কখনো না যায় এটা হলো প্যাট এবং পেটের সহযোগীকে কন্ট্রোল করা এমন কি কোনো নগ্নতার দিকে দেখা নিজে নগ্ন না হওয়া নগ্নতার দিকে না তাকানো এক্ষেত্রে হাজির এসেছে লাই আন্দরুল ইলা রাজ্যের মারা পুরুষ মহিলা কেউ একে অপরের লজ্জা দিকে কখনো তাকাবে না এই জাতীয় যেন না হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া বাকি কোনো ক্ষেত্রেই শরীর সেটাকে অ্যালাউ করেন এরপরে হাদিসের শেষ অংশে যেটা এসেছিল যে যে ব্যক্তি সত্যি আলাদা সঙ্গে তার লজ্জার আচরণ করে সেই ব্যক্তি যেন দুনিয়াকে ভয় করে ওয়াল ওয়া ওয়ালিয়ার মৌত অলবেলা মৌতকে বেশি করে স্মরণ করে এবং নিজে যে একদিন নিঃশেষ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নিবে সেই কথা বেশি করে মনে রাখে আর যে ব্যক্তি আখারা চায় সেজন্য দুনিয়ার সৌন্দর্য কিছু কমিয়ে দেয় এই কাজ করে সেই প্রকৃত আল্লাহর সঙ্গে লজ্জা সম্পর্ক স্থাপন করলো এখন এই যে মউতের কথা এসেছে মৌত মানুষকে দুনিয়ার সমস্ত কিছুর একদম নিঃশেষ করে দেয় এই জন্য বলা হয়েছে একটা হাদিসের মধ্যে হা দে মোল্লাদ যেটা সমস্ত আরামকে সমস্ত আকর্ষণকে চূড়ান্তভাবে মিটিয়ে দেয় এখন আজকে মনে করেন আমি যত টাকা পয়সার দিকে নজর বালাখানা তৈরি বাড়ি ঘর গাড়ি সুন্দর ক্ষমতা দম্ভ অনেক কিছু পাওয়া যায় পজিশন এগুলো হঠাৎ করে চলে যেতে কতক্ষণ লাগে এক সেকেন্ড সুফহানাল্লাহ কিন্তু এইগুলো আমরা কনফার্ম করে সারা দুনিয়া নিজের পকেটে ঢুকানোর জন্য কেমন অস্থির হয়ে আছি খুবই অস্থির হয়ে আছি মানে আমরা কখনো মাঝে মধ্যে ভুলেই যাই যে না যে কোনো মুহূর্তে আমি চলে চলে আমি আমি শত শত হাজার হাজার বছর বাঁচবো এরকম আমাদের কাছে মানে ইভেন এখন আমরা বসে চিন্তা করছি যে নেক্সট পাঁচ বছর পরে কি কর হ্যাঁ দশ বছর পরে কি হতে পারে দশ বছর পরে আমার অবস্থানটা আমি কোথায় নিয়ে যেতে চাই এমিন লাইফ যেটা সেটা স্টিল আমরা থাকি কিন্তু আমরা নিজেও যাই না যা নেক্সট দশ বছর আমরা টিকবো কি না এই জন্য দুনিয়ার কিছু কমানোর চিন্তা খুব জরুরি আচ্ছা দুনিয়া কেউ না কমালে আখারাত বাড়াতে পারবে না আচ্ছা এই জন্য একটা সলফে সালহিন কেউ কেউ বলেছেন আর দুনিয়া বলে আখেরাত দর রাতান দুনিয়া এবং আখেরাত এরা হচ্ছেন দুই আচ্ছা ফাইন রাদি তাল উলা আকদাব তার ওখরা তোমার দুইশো দিনে একটাকে বেশি পছন্দ খুশি করে ফেলো আরেকটাকে কিন্তু তুমি নারাজ করে করে ফেলবে তাহলে এখন যদি নারাজ করতেই হয় তাহলে দুনিয়াটাকে করে নারাজ আখরাতে তো এই হলো প্রকৃত আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কারণ আল্লাহ তালা এগুলো আমাদেরকে দিয়েছেন টাকা পয়সা দুনিয়া সবকিছু দিয়ে পরীক্ষা করছেন তা আমি এগুলো পেয়ে এগুলো কি এমন করে ধরেছি আমার আল্লাহ যে আমাকে আখেরাতে জান্নাত দেবেন আখরাতে আল্লাহর কাছে যেতে হবে সে কথা মনেই নাই তাহলে আল্লাহ তালার সঙ্গে আমার এই সম্পর্কটা এখানে হায়া লজ্জা সরমের যে বিষয়টা ছিল এটা অনেক কমতি হয়ে গেল সেইখানে লজ্জা সঙ্গে হয়ে গেল সম্পৃক্ত এখন আসুন যে আমরা এই লজ্জা শরমকে আমাদের জীবনে ধরে রাখার জন্য কি করতে পারি ওই হাদিসটা দিকে আমরা যদি আবার যাই যে ভাই তার ভাই ছোট ভাইকে খুব কি করছিল লজ্জার ক্ষেত্রে লজ্জা যেন থাকাটা ভালো এটা একটা ভূষণ এটা একটা পোশাক এখন এই যে সমাজে আমরা বসবাস করছি যে কোনো দেশেই পৃথিবীতে বর্তমান সমাজে এই লজ্জা উঠিয়ে দেওয়ার মতো চেষ্টা বেশি চলছে না লজ্জা রাখার চেষ্টা বেশি হচ্ছে উঠিয়ে দেওয়ার জন্য এবং আমাদের দেশে তো একটা কথাই আছে শেখ যে লজ্জা হচ্ছে নারীর ভূষণ এটা শুধু নারীদের জন্য এটা পুরুষদের জন্য না কিন্তু আমাদের হাদিস থেকে আজকে যেটা দেখলাম আবার নবী সরাসরি যেটা নিয়ে নির্দেশ করলো যে না সেই ছেলের লজ্জা আছে তাকে এটা থাকতে দাও এটা তুমি স্টপ করো না না আমাদের দেশে তো হলো যে না পুরুষ হবে ড্যাম কেয়ার টাইপের একটা বিষয় কিছু একটা যে না তোমার লজ্জা করা তুমি লজ্জা করলো করলেই হচ্ছে সে তুমি কাপুরুষ তোমার ভিতরে কোনো ইয়ে নেই স্পিরিট নেই তোমাকে লজ্জা করা যাবে না তুমি পুরুষ পুরুষের মত হতে হবে ঠিক আছে মানে লজ্জা ছাড়া হতে হবে আর লজ্জাটা থাকতে হবে শুধুমাত্র নারীদের যদিও ন্যাচারালি আমরা জানি যে আল্লাহ তালা মহিলাদেরকে অধিক লজ্জা দিয়েছেন এটা ঠিক জি জি জেনেটিক্যালি হ্যাঁ জেনেটিক্যালি জি কিন্তু এর অর্থ এই না যে পুরুষ লজ্জাহীন হবে পুরুষের জন্য তবে হ্যাঁ লজ্জা থেকে যদি কোনো ভালো জিনিস না আমি লেখাপড়ায় শিখবো না আমি ক্লাসে যাব না লজ্জা করে একটু আমি জরুরি কথা বলবো না লজ্জা করে ওইটা তো আবার নেগেটিভ কিন্তু মেজরিটি ক্ষেত্রে এই মানুষ কিন্তু লজ্জাকে দেখা যায় অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এখন মনে করেন আমাদের ছেলে মেয়েদেরকে লজ্জাগুলোকে আমরা কিভাবে ধরে রাখতে পারি স্কুলে মনে করেন যে পিএসআই নামে যেগুলো শেখায় জি লজ্জা উঠে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে কাপড় চোপড় কিভাবে আমরা পড়াবো জি ছেলেদেরকে মেয়েদেরকে কিরকম ড্রেস পড়াবো এবং আমার ছেলে প্রায় এটা নিয়ে কমপ্লেন করে এবং এটা নিয়ে তাকে লাস্ট তার সুইমিং ক্লাসে সে লুঙ্গি নিয়ে গিয়েছিল তো সেটা নিয়ে তার অন্যান্য বন্ধুরা খুব হাসাহাসি করেছে তাকে ফান করেছে এবং সেটা নিয়ে ঘরে শেষে কান্না করছে যে এভরি মেক্স ফান অন উইথ মি বিকজ আমি লুঙ্গি পরে আমি আমার ড্রেস চেঞ্জ করেছি কেন হ্যাঁ সবাই খুব হাসাহাসি করেছে আমি আর এটা করতে চাই না যে না তোমাকে এটা করতে হবে বিকজ অফ এটাতে ইউ ক্যান সেভ ইউর সেলফ ঠিক আছে তো তাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি এবং সে ওইভাবে আছে তো ওইটাই আমাদের আমরা যারা মুসলমান আমরা আমাদের বাচ্চাগুলোর দিকে আপনি যদি আর বিস্তারিত বলেন দেখেন আমাদের কোন কোন জায়গায় আমাদের বাংলাদেশে কথা বলি বা এখানেও আছে জি মানে ঘরে টিভি চলছে জি নোংরা ফিল্ম মাঝে মাঝে ইন্ডিয়ান ফিল্মগুলো জি নোংরা মি চলছে এখানে সবাই ছেলে মেয়ে মা বাবা একসাথে দেখছে জি আপনার কাছে কি মনে এই লজ্জা কি তাতে থাকছে না উঠিয়ে দেওয়া হচ্ছে না এটা উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এখনকার আমাদের যে জেনারেশনটা এসেছে বাচ্চাদের হাতে আইপ্যাড মোবাইলে তারা নিজেরাই মাঝে মধ্যে এমন কিছু বিব্রতিকর সাইটে বা কম্পিউটার স্ক্রিন এমন সব জায়গায় চলে যাচ্ছে যেটা আমাদের দেখে আমাদেরকে আপসেট হতে হচ্ছে বা আমরা লজ্জা পেয়ে যাচ্ছি চলে জি এবং মানে কন্ট্রোল যে ব্যাপারটা অনেক প্যারেন্টসরা আছেন যারা প্যারেন্টাল কন্ট্রোল ইউজ করেন এবং অনেকেই আছেন এই সম্বন্ধে আসলে তাদের জ্ঞানই নেই ঠিক আছে কারণ আমাদের জেনারেশনটাতে যেটা হয়েছে সে আমাদের কিছু প্যারেন্টস এই যুগের হলেও তারা টেকনোলজিক্যাল অতটা অ্যাডভান্স না কিন্তু তারপরে যে জেনারেশনটা চলেছে दट ভেরি এক্সপার্ট ইন টেকনোলজি সো অনেক প্যারেন্টসরা এই টেকনোলজিক্যালি এই ব্যাপারগুলো না যে তারা চাইলেই যে জিনিসগুলোতে কন্ট্রোল আনতে পারে না জানার কারণে তাদের বাচ্চাগুলো ইয়ে হচ্ছে হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে এবং তারা সেই কন্ট্রোলের মধ্যে নাই এই জন্য বাচ্চাদেরকে লজ্জা ধরে রাখার জন্য যা যা করা দরকার প্যারেন্ডেরকে সে ব্যাপারে সাংঘাতিক খেয়াল করতে হবে এই যে অনেক সময় আমরা জানি উভয়ের লজ্জা লাগবে কিন্তু পোশাকের দিক থেকে ইসলামের দৃষ্টিতে পুরুষদের পোশাকের তুলনায় মেয়েদের পোশাকের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবার সঙ্গত কারণ আছে তাদের প্রত্যেকটি অঙ্গই হেফাজতের দাবি রাখে তো এখন আমরা মেয়েদেরকে যখন বড় হচ্ছে আমার মেয়ে পাঁচ বছর থেকে দশ বছরে হচ্ছে এখন আমাকে পোশাকের দিকে খেয়াল করতে হবে এখনো যদি দশ বারো বছরের পার চোদ্দ বছর পনেরো বছরের মেয়েকে যদি এখনো ছোট মনে করা হয় এবং তাকে যাচ্ছে তাই পোশাক পরতে অ্যালাউ করা হয় পিতা মাতা যদি তাদেরকে এই দিকে উৎসাহিত না করে পজিটিভ লাইনে তাহলে কি হবে এক পর্যায়ে তাদেরকে লজ্জাহীনতার দিকে ছেড়ে দেওয়া হবে এবং তাদের নৈতিকতার ধস নেমে যাবে ঠিক ছেলেদের ক্ষেত্রেও এই যে আপনি যে বিভিন্ন ইয়ে কথা বলেছেন ডিভাইসের কথা বলেছেন মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার নামে তারা বসে এগুলো আমাদেরকে যে কিভাবে ক্ষতি করছে এটা কতটুকু মানে আমরা তো লাইক অনেক সমাজের মধ্যে মিশিয়ে অনেক জায়গায় যাই মাঝে মধ্যে খুব নিজের কাছে নিজের খুব লজ্জা লাগে কিছুদিন আগে আমি ড্রাইভিংয়ে ছিলাম রাস্তায় দেখলাম এক বোন খুব সুন্দর করে হিজাব করে আছেন তা আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো কিন্তু পরবর্তী ক্ষণে আমি দেখছি যে সে স্মোকিং করছে তো তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে একজন বোন মাহমুদুল্লাহ খুব সুন্দর হিজাবের ভিতরে আছেন কিন্তু সে তারপরে যে কাজটা করছেন একমাত্র অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে তার ভিতরে সেই জ্ঞানটা নেই পরিপূর্ণ নেই বা সেই জিনিসটা তার ভিতরে এখনো হয়নি হয়তো সে হিজাব করছে এটা তার একটা ফ্যাশন বা স্টাইল বা কোনো কিছু হতে পারে কিন্তু বাকি তার যে কাজকর্মগুলো ইসলামের কোনো ছাপ বা ইয়ে আমি পাইনি এরকম অনেক দেখা যায় তা এগুলি নিয়ে অনেক কথা হয়েছে টিভিতে অনেক বিতর্ক হয়েছে আপনারা অনেক কথা বলেছেন কিন্তু আমার মনে হয় যে কোন জায়গায় যেন একটা সমস্যা রয়েছে এটাকে বলা হয় যে সঠিক তার বিয়ার দেওয়া জি এই তার বিয়াটা হচ্ছে মানে শুধুমাত্র বাহ্যিক দিকটাও নয় এটা হচ্ছে রিয়ালি ইসলামের জ্ঞান তার ভিতরে এভাবে দেওয়া জি এবং ছোটকাল থেকেই তাদেরকে পোশাক আশাক আচার ব্যবহার কথাবার্তা ঘরের বাড়ির কালচারের মাধ্যমে এই লজ্জার সম্পর্ক এবং ভালো গুণগুলোর তাদের তাজবিতরে ধরে রাখার ব্যবস্থা হয় ন্যাচারালি ফেতো তো আল্লাহ তালা মানুষকে অনেক ভালো গুণ দিয়েছেন তাই না যে এগুলোকে ভালোগুলোকে আরও ভালো করে যত্ন করতে করতে থাকা সেটাই এগুলো আরও ফ্লারিশ করে এগুলো যেন আরও সুন্দর করে ইয়ে হয় আপনার প্রকাশ পায় তার মধ্যে আর খারাপ টেন্ডেন্সি সবার ভিতরে থাকে এটাকে কিভাবে হাইড করা যায় এটাকে কিভাবে সরিয়ে নেওয়া যায় এবং তাদেরকে এভাবে ঘৃণা সৃষ্টি করা যায় তাদের ভিতরে এই যে একটা কনফিডেন্স তৈরি করা ব্যক্তিত্ব তৈরি করা এই তার কাজ পিতা মাতাকে দেওয়া হয়েছে এটা কিন্তু স্কুলকে দেওয়া হয়নি না অবশ্যই না কারণ পরিষ্কার হাদিস এসেছে কুল্লু মাদিন ইউল আজ আল ফিতরা প্রত্যেকটি মানব শিশুকে তার ফেতরাতের উপরে স্বাভাবিক যে নেচার এই নেচারটা হচ্ছে ইসলামের নেচার আল্লাহর হুকুম মানা ভালো ভালো হওয়া খারাপ জিনিস থেকে সরে আসা এগুলো ফেতরাত নেচারন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই স্বভাবটা হচ্ছে একটা সুন্দর ইসলামী জিনিস এটাকে এক পর্যায়ে বড় হওয়ার পরে পিতা মাতা হয় তাদেরকে ভালো দিকে নিয়ে যাবে অথবা মন্দ দিকে যাওয়ার জন্য তারা রোল প্লে করবে রোল প্লে করবে পিতা মাতার বিশাল অবদান রয়েছে জি তো এই জন্য অনেকে মনে করে যে ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য মক্তব্য দিয়ে দিলাম অথবা প্রাইভেট টিউটারকে পড়িয়ে দিলাম এটা কোরআন শরীফ পড়িয়ে দিয়েছে নামাজ কেমন পড়বে শিখিয়ে দিয়েছে দ্যাটস ইজ এ গুড বাট ইট ইজ নট এনাফ এখন পিতা মাতার অবস্থান রোল রয়েছে ঘরকে যাতে করে এই জাতীয় লজ্জাহীনতার কোনো কাজ পিতা মাতা নিজে না করেন এবং ঘরে মধ্যে এই কালচারটা এইভাবে গড়ে তোলে সবাই একটা সুন্দর পরিবেশে মানুষ হচ্ছে এটা একটা বিরাট ঘরটা একটা বিরাট শিক্ষা প্রতিষ্ঠান মনে করতে হবে আসল তার জায়গা আসল শিক্ষার জায়গা আসল শিক্ষার জায়গা সেখানে আমরা চলে এসেছি আর একটা বিরতিতে তো আমরা ইনশাল্লাহ বিরতির পর ফোন কলগুলো নিব এবং আমাদের রেগুলার যে আলোচনাটা সেটা চালিয়ে যাব দর্শক সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে আসবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বিরতির পর আবারও স্বাগতম আমলের আজকের এই পড়বে দর্শক আমরা চলে এসেছি প্রশ্ন উত্তর পড়বে এবং

আ আপনার ফোন নাম্বার एक्चुअली বোন আপনি স্টুডিওতে এটা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ ভাইরা আমাদের হেল্প করবে আপনাকে কি কোনো প্রশ্ন আছে এটা নামাজ দুই রাকাত করিয়া পড়া যায় কি না না চাই করে পড়তে আর দুই রাখাত করে পড়লে কি তাহাজ্জুদ তাহলে জবের মধ্যে গণ্য হবে আর মধ্যে গণ্য হবে আর আরেকটা প্রশ্ন হলো মানে নামাজের মধ্যে সব এই ওয়াক্ত থেকে কি জন্য যে নোকুন দোয়া পড়তে হয় বা কি আমল করতে হয় সব সময় মানে নামাজ কয় রাকাত পড়লাম এইভাবে মনে থাকে ওয়াক্ত সাতে মনে থাকে না তিন রাকাত পড়লাম না দুই রাকাত পড়লাম আর আরেকটা প্রশ্ন হলো ফাকুয়া কিভাবে শ্রম করা যায় কোন আমল তারা বা আহ

তাহাজ্জুদের ব্যাপারে রাতে তত যে নামাজই পড়বেন রাতে ওইটা ওর তাহাজ্জদের অ্যাকাউন্টে চলে যায় জি রাতের নফল নামাজটাই তাহাজ্জত আচ্ছা কে সে ডিফারেন্স আচ্ছা আচ্ছা আর হলো দুই রাকাত করে পড়তে হয় কারণ হাজি এসেছে হয়েছে রসোল্লা সাল্লাহ আসলাম বলেছেন সালাতুল্লাহীলি মাথনা। মাসনা রাতের নামাজ হচ্ছে দু রাকাত দু রাকাত করে আচ্ছা হ্যাঁ রাতে আমি নফল যত নিবাদতি করব দুই রাকাত দুই রাকাত করব ওটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হয়ে যাবে ওটা নফল হিসেবে হবে না না বোন রাত ও নফল ও নফল তার না রাতের নফলের নাম হচ্ছে তাহাজ্জুদ আচ্ছা তো বোন আশা রেখে উত্তর পেয়ে গেছেন তাহলে বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলা জি আপনি তাহাজ্জুদ পড়েন এটা আপনাদের নফল হবে জি তাহলে তাহাজ্জুদটা কি নফল জি তা আমাদের কাছে মনে হয়েছে তাহাজ্জুদ এক জিনিস নফল আরেক জিনিস আচ্ছা আসলে রাতের নফলটাই তাহাজ্জুদ এইটাই কনফিউশনে বোন ছিলেন সে আমরা বনের পরে প্রশ্ন চলে যায় অসዋসা যেটা কি যে নামাজের ভিতরে ধ্যান অন্য দিকে চলে যাওয়া দুটো জিনিস একটা হলো যে থাকে না একটা হলো হয়ে যাচ্ছে কত রাকাত তো মনোযোগ যখন অন্য দিকে চলে যায় এটা তো সবাই আমরা এই ফিতনার মধ্যে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি মেহেরবানি করেন আমরা আল্লাহর কাছে আবার সাহায্য চাইবো আল্লাহ দিকে মনোযোগ দেওয়ার জন্য যখনই খেয়াল হলো যে আমার মন অন্য দিকে চলে গিয়েছিল জোর করে মনকে ঘুরিয়ে নিয়ে আসা কন্টিনিউ স্ট্রাগল করতে হবে আমাদেরকে আর আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাওয়া আল্লাহ আয়না আল্লাহ ধিক্রিক সক্রিক হসনে এই থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন কিভাবে আপনাকে আমরা ভালো করে জেকের করতে পারি শুকর করতে পারি আপনার সুন্দর ইবাদত করতে পারি এইগুলো বিভিন্ন দোয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে কন্টিনিউস চাইতে হবে আচ্ছা এরপরে রাখা যখন মিস্টেক হয়ে যায় দুই রাখা না তিন রাখা এটা এটা নিয়ে হয়ে গেলে তো আপনি তাদের নিয়মিত হয় প্রত্যেক হয় অলমোস্ট এটা মনে করতে হবে তখন বলা হচ্ছে যে তুমি এটা ইগনোর করো তুমি বলো যে আমার দু দুরাকাতি হয়েছে আচ্ছা আমার টাকা ঠিকমতো হয়েছে আমাকে কনফিউজ করো না আচ্ছা মনে মনে এইভাবে করে শক্তভাবে আপনি এগিয়ে যাবেন এই কনফিউশনটা কি শেখ আমি একটু প্রশ্নটা অ্যাড করে দিই এটা কি শয়তান এই কনফিউশনটা করে না এটা আসলে আমাদের যে আমরা মানে খারাপ কাজ করতে করতে ব্রেনের ভিতরে এটা লক আমাদের ভিতরে শয়তানের অ্যাক্সেস আছে তো রগ রগ ঢুকতে পারে কাজে সে এটা প্লে করতে পারে তার অবদান থাকে জি হ্যাঁ এখানে তার অবদান থাকে কিছুটা আমাদের হয়তো মেমোরির স্মৃতি ভ্রমর কিছু ন্যাচারাল জিনিসে চলে আসে কিন্তু শয়তান এটাকে প্লে করতে পারে আচ্ছা তো এক্ষেত্রে কিন্তু যাদের ওয়ান অফ হয় একদম প্রত্যেকটি ওয়াক্তে হয় না মাঝে মধ্যে হয়ে যায় তাদের ক্ষেত্রে কমটা ধরতে হবে আচ্ছা যে দুই না তিন না দুই না তিন করা কথা তাহলে দুই ধরে দুই ধরে তারপর আমি আগে যাব তারপর আগে যাব এরপরে এখন এই যে আমার বেশি হওয়ার আশঙ্কা হয়ে গিয়েছিল তাহলে এটাই কনফিউজ দূর করার জন্য সহসা দিতে হবে সাজ্জা সহ আচ্ছা কিন্তু আদার সেন্সে যাদের নিয়মিত হয় তাদের সহসে যাওয়া লাগবে না আচ্ছা কারণ এটা তাদের তারা ওয়াসওয়াসা রোগী হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর সো ওয়াসাসা রুগী এক জিনিস আর জাস্ট একটু মাঝে মাঝে ওয়াসাসা হয়ে যাওয়া আরেক জিনিস আরেক জিনিস ওকে আর ওনা থার্ড কোশ্চেন ছিল কিভাবে তাকওয়া অর্জন করা যায় তো এটা একটি জিনিস একটি আমলের নাম তাকওয়া নয় জি আমাদের জীবনের আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে মেনে জি সমস্ত গুনাহ থেকে দূরে থেকে জীবনে তাকু অর্জন করতে হয় জি আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজকে হাদিসে অনেকটা কভার হয়েছে জি চোখের দ্বারা মুখের দ্বারা আচার ব্যবহারের দ্বারা এগুলোর মধ্যে তাকওয়া রয়েছে জি সমস্ত গুনা থেকে দূরে থাকলেই তাকওয়া হয় আমি কোন কোন গুনায় লিখতে আসি কথা তখন বলি বেশি কথা বলি কিনা মানুষকে কষ্ট দেই কিনা খোটা দেই কিনা কালিগ্লাস করি কিনা দুর্ব্যবহার করি কিনা জি এগুলো থেকে অ্যাভয়েড করলে আমার তাকওয়া সৃষ্টি হচ্ছে বোন একটা জিনিস জানতে চাচ্ছল সেটা হচ্ছে যে এমন কি কোনো দোয়া বা সূরা আছে যেটা পড়লে আল্লাহ মনের ভিতরে সেই তাকওয়া অর্জন করার জন্য শক্তিটা বাড়িয়ে দিবে এটা একটা দুটো দোয়ার না অনেকগুলো দোয়া আছে সবগুলো দোয়ার এই ফাংশনই আর সকালবেলা জিকিরগুলো সন্ধ্যাবেলা জিকিরগুলো নামাজের পরের দোয়াগুলো স্পেসিফিক দোয়া আছে আপনি হেসনুল মুসলিম অথবা এই জাতীয় দোয়ার কিতাব খুলে দেখবেন যেমন আল্লাহ ইন্নি আসলে করে হুদা ও আত্মকা ওয়াল আফা ফল গেনা একটা সুন্দর দোয়ার মধ্যে আছে যে আল্লাহ আমি আপনার কাছে চাই হুদা ও আত্মকা চাই তাকোয়া চাই জি ওয়াল আফা আফা যে আমার আত্মসম্মান লঙ্ঘিত হয় না এমন অবস্থায় থাকতে চাই অলগে না আর নিজে স্বাবলম্বী হতে চাই এই জাতীয় আল্লাহ আতে নাফসি তাকুয়াহা ওয়া জাক্কি হা আন্তা রুমান জাক্কা হা আন্তা এটা একটা চমৎকার তাকুয়ার দোয়া আল্লাহ আতে নাফসি তাকুয়াহা যে আল্লাহ আমার লাফসাকে আমাকে আমাকে নিজেকে আপনি তাকুয়া দান করেন ওয়া জাক্কি আপনি নাফসাকে পবিত্র করে দেন পবিত্রতা দান করেন আন্তা খাই রুমান জাক্কা আপনি হচ্ছেন সেই সত্তা যিনি

তো হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল প্লিজ বুঝিয়ে বলবেন শেষ রাখাতে হাত তুলে যে দোয়া করা ওটা কি করা যাবে কিভাবে করব আর দোয়া কোন তার সায়াতুল কি ওই সময় করতে হবে এটা কি করা যাবে কিভাবে করব একটু বুঝিয়ে বলবেন প্লিজ হুম আচ্ছা শেষ রাখাতে কোন দোয়া করা

আর আরেকটি অপিনিয়ন হচ্ছে যে হাত তোলা যায় জেনারেলি যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম দোয়ার সময় কোনো কোনো সময় হাত তুলেছেন কাজে হাত তুলিয়ে দোয়া করা যায় এটা দুইটাই যায় আছে হাত তুলিয়ে করা যায় না তুলিয়ে করা যায় জেনারেলি হাত তুলে দোয়া করার মধ্যে দোয়া বেশি কবুল হয় বলে হাদিসে এসেছে আচ্ছা যে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে এবং আল্লাহ তালা তখন তার তাকে খালি হাতে ফেরত দুইতে আল্লাহ লজ্জিত হয়ে যান আচ্ছা তো এই হাদিসের কারণেই জেনারেল ওই জেনারেল হাদিসকে অনেকে এনে নামাজের মধ্যে হাত তোলা যায় দোয়া কোনো সময় যেহেতু এটা দোয়া সুরা ফাতে সময় আমরা হাত তুলি না কারণ ওই সময় ওইটা দোয়া না ওইটা ওইটা একটা তেলাওয়াত চলছে কিন্তু যখন আমরা দোয়া কোনোতে থাকি যেহেতু এটা দোয়া এই জন্য অনেক ইমামের দৃষ্টিতে দোয়া হওয়ার কারণে এটা হাত তোলা যায় হাত তোলা যাবে ঠিক এখন যদি কেউ না তোলে সেটাও দোয়া কোনো হয়ে যাবে

আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে শপিং এ বা একটু দূরে যাওয়া আসা করি আর কি তো সাধারণত যখন আরকি একটু লং জার্নিতে যায় ও মাথায় হেজা পরে বা কয়েকটা কাপড় করতে হয় আরকি মাথায় আবার ওগুলো ক্রিপ দিয়ে বাধা থাকে

যতটুকু কোন পারা যায় পর্দা একটু বা স্কার্ফ যেটা দিয়ে মাথা ঢাকেন একটু উঠেই যদি একটু হাত এইটু ঢুকিয়ে দেন কম চুলের চার ভাগের এক ভাগও যদি টাচ হয়ে যায় ফরজ আদায় হয়ে গেল আচ্ছা তো যতরকুন ভিতরে হাত ঢুকানো যায় এবং পুরো না খুলে একটু করতে হবে আর কি আচ্ছা চার ভাগের এক ভাগ কভার করতে হবে মানে চার ভাগের এক ভাগ হয়ে গেল হয়তো অনেক ক্ষেত্রে ফতোয়া রয়েছে যদি সুন্নত হয় পুরোটা কিন্তু পুরোটা হেতু পর্দার কারণে পারা যাচ্ছে না এবং আমাদের এই প্রাচ্যের দেশগুলোতে আমাদের যে সমস্যাটা আর কি এখানে তো লাইক যখন আমরা জার্নিতে থাকি কোথাও সফরে থাকি তখন সব ধরনের ফ্যাসিলিটিসও পাওয়া যায় না এটা রিলেটেড আরেকটা প্রশ্ন আমি আপনাকে আনব আশা রাখি ভাই ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়েছে যে চার ভাগের এক ভাগ যদি বোন কোনোভাবে কভার করতে পারেন তাহলেই তার অজু আলহামদুলিল্লাহ হয়ে যাবে এবং তিনি তার হিজাবও কন্ট্রোল করতে পারবেন সে সাথে রিলেটেড আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমরা সফরে নানা সার্ভিস স্টেশন বা বড়ো শপিং মলগুলোতে থাকি ওই অবস্থায় যখন আমরা অজু করার জন্য চিন্তা করি ওখানে অজু ফ্যাসিলিটিস থাকে না উঁচু বেসিন থাকে আমরা হাতটা সব করতে পারলেও দেখা যায় যে ওখানে জুতো খুলে বা ইয়ে করে আমরা পাটাকে সেরকমভাবে করতে পারি না কিন্তু আমরা জানি যে আমাদের ওজুর ফরজের মধ্যে টাকনুক পর্যন্ত আমাদেরকে পা ধুতে হবে আমরা যারা সফরে থাকবো আমাদের জন্য কি কখনো ওই ধরনের কোনো ছাড় আছে বা কিছু আছে যে আমরা জুতোর উপর দিয়ে বা সক্সের উপর দিয়ে আমরা ব্যাপারটাকে মোসাই করার ব্যাপারটা কিছু একতলাফ ইমামদের মধ্যে আছে আমরা জানি জি হানাফি মাঝাবের প্রতিষ্ঠিত ফতো হচ্ছে যে না পা ধুইতে হবে শুধু চামড়া বোঝার উপরে মোসাই করা যাবে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ইমামরা ফতুয়া দিয়েছেন এবং দুটো হাদিস আছে তিনি হাদিসটি সহী যে রসুল্লাহ সাল্লাম মাসা আল জাওরা বাইন তিনি সুতার মোজার উপরে মুসে করেছেন আচ্ছা সেই হিসাবে আমরা যখন সফরে থাকি আমরা চেহারা ধুলাম হাত ধুলাম মাথা মাসে করলাম পায়ের উপরে মুসে করে ফেলতে পারি মোজার উপরে আচ্ছা আচ্ছা এটা নিয়ে একতলা পাশে আমরা জানি কিন্তু যেহেতু ইমাম তিরমিজি হাদিসটি হাসান এবং সহি বলেছেন হাদিসটির ভিত্তিতে অনেক ইমামদের ফতোয়া রয়েছে এবং মুসলিম বিশ্বের মেজরিটি দেশে এটাকে আমল করা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমল করতে পারি আমরা আর এটা আমল না করতে পারলে কি হবে নামাজগুলো সমানে কাজা হতে থাকবে জি এক্স্যাক্টলি প্লেনে বসে বিভিন্ন জায়গায় কিভাবে আপনি পাদ হবেন সেটা ইখতিলাপ থাকলেও যেহেতু সহি হাদিস আছে এর আমল করতে যারা করতে আমল করবেন না অন্য ফতোয়া নিয়েছেন সেটা তাদের ফতোয়া ঠিক আছে কিন্তু যারা আমল করেন এর ফতোয়ার ভিত্তি রয়েছে

দাঁড়িয়ে নামাজ পড়ার বা ইয়ে করার প্লেনের সিটে বসে কি আমরা নামাজটা শেষ করে ফেলতে পারবো হ্যাঁ অবশ্যই যেখানে বসা দাঁড়ানো যাবে না সেখানে তো বসে পড়তে হবে যেমন আমাদের সার্ভিস স্টেশনগুলোতে কোনো নামাজের ব্যবস্থা নেই লন্ডনে আমরা যখন মোটরওয়েতে ড্রাইভ করি ইয়ে আপ আমরা সার্ভিস স্টেশনে থামলাম নামাজের সময় একটু উজু করে নিলাম তারপর নামাজের কোনো জায়গা নেই ওখানে তা গাড়িতে বসে গাড়ির সিটে বসে আমরা করে নিতে পারি জি কার যেটা আপনার নিয়ন্ত্রণে আছে কন্ট্রোলে আছে এখানে কারের ভিতরে বসে নামাজ পড়া ঠিক হবে না আচ্ছা কারণ আপনি সার্ভিস স্টেশনে আপনি এই জন্য যারা নামাজি তারা বুটের মধ্যে এই ম্যাট রাখে আচ্ছা চট করে একটা কোনার মধ্যে আমি জানি মাঝে মধ্যে অকওয়ার্ড ফিল হয় বাট আমি আই ডোন্ট কেয়ার আচ্ছা ইয়ে করে নামাজ পড়ে ফরাস আদায় করে ফেলছি আচ্ছা এমন কিছু কোনো ম্যাট না থাকে খালি কষ্টও হয়ে যায় ঘাসের উপরে মাটির উপরে পাকার উপরে আপনি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে তাহলে গাড়ির ভিতরে পড়া যাবে না গাড়ির ভিতরে বসে পড়া যাবে না শুধু যেটা আপনার নিয়ন্ত্রণে নেই যেমন বাস জি ট্রেন অ্যারোপ্লেন জি ইট ইজ নট ইউ আর ড্রাইভিং আর ইউ ক্যান নট স্টপ আচ্ছা তাহলে সেখানে আপনি বসে পড়তে হবে আর যেখানে যেটা আপনার নিয়ন্ত্রণে আছে আপনি চাইলে যে কোনো জায়গায় একটু সংকষ্ট লাগে কেমন কেমন মনে হয় দৃষ্টিকটি মনে হয় যেন

اللهم বার একটু লম্বা করেছে الله আস্তাগফিরুল্লাহ 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 الله আল্লাহুম্মা আনতা منك السلام সালাম এটা পড়বেন তারপর আল্লাহুম্মা আইনা লা যিকরিকা শুকরিকা হাসান لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير دور بار قربن اللهم لا مانع لما ولا ولا ينفع الجد منك الجد سبحان الله الحمد لله الله শেষে তারপরে শেষ করে লাইল এটাকে আবার পড়বেন এই হলো মোটামুটি একদম ধরা বান্দা এরপরে ব্যাপারে কোন কোন হাজিসি এসেছে কেউ কেউ জয় বলেছেন তারপরে স্টিল এটা আমল করা জায়েজ আছে একটু জয় হলেও অনেক ওনামায় কেন উৎসাহিত করেছেন এরপরে ফজরের পরে মাগরিবের পরে হু আল্লাহু আহাদ ফালাক নাস এগুলো পড়ার ব্যাপারে এসেছে যদি অন্যান্য নামাজের পরে পড়া যায় এগুলো

বোন আশা রাখি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন আমরা এখন চলে যাব পরবর্তী কলার কাছে হ্যালো কলার কে আছেন আমাদের সাথে আলাইকুম হ্যালো কলার সালাম আলাইকুম আমরা কলারকে হারিয়ে ফেলেছি আমরা পরবর্তী কলার কাছে চলে যাচ্ছি হ্যালো কলার আলাইকুম হ্যালো আমরা কলারকে হারিয়ে ফেলেছি কলারকে আমরা অনুরোধ করব আবারও প্রশ্ন করার জন্য আমরা শেখ উমরা বিষয়ক একটি প্রশ্ন আপনাকে আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন উমরাতে যাই অনেকে আমরা শুনি যে এবং অনেকেই বলেন যে আমি চারটা পাঁচটা ছয়টা উমরা করতে চাই এবং কোনোটা হয়তো নিজের নামে কোনোটা হয়তো ছেলে মেয়েদের জন্য বা কোনোটা বৃদ্ধ বাবা মায়ের জন্য আসলে এই ব্যাপারটা আপনি যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করেন আসলে উমরাতে গিয়ে আমাদেরকে কী করা উচিত এবং কিভাবে উমরাটা করা উচিত এটা উপমহাদেশের লোকদের একটা ট্যান্ডেন্সি একসঙ্গে গেলে তিন চারটে পাঁচটা দশটা ফেলে এটা একদম একটা রং প্র্যাকটিস আচ্ছা একদম সুন্নতের খেলাফ কাজ সমস্ত মাঝামের হানাফি মাঝ হবে ইমামদেরও একই মত জি যে এই এক সফরে এক নুসক এক হজ এক উমরা জি আর অতিরিক্ত যা করবে নফল সেটা হলো তাওয়াফ শুধু আলাদা উমরা নয় আচ্ছা নফল তাওয়াফ করবে প্রত্যেকবার সাতবার তাওয়াফ করবে দিরাকা দাস পড়ে নেবে পরে আচ্ছা এটা হচ্ছে সুন্দর তাও নবী করিম সাল্লা আল ইসলাম নফল এ কখনো আমাদের কারো চেয়ে পেছন ছিলেন না সবচেয়ে বেশি করতেন কিন্তু তিনি যতবার সফরে এসেছেন কোনোবার তিনি নফল ওমরা করেননি আর প্রথম সফর করে এসেই যে ওমরাটা করেছেন সেটা তাতেই বস করেছেন এরপরে তিনি বারে বরঞ্চ তাওয়াফ করেছেন যখন সুযোগ হয়েছে তো এই যে আমাদের দেশের লোকদের প্র্যাকটিস আছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের লোকদের যে একসঙ্গে গিয়ে ওই মসজিদে আয়সা থেকে নিয়ে আপনার তা নেইম থেকে একটা মানে আসা সকালে একবার সন্ধে একবার প্রত্যেকদিন একটা এই প্র্যাকটিসটা কোনো আলেম সত্যিকার অর্থে যারা আমাদের অনুসরণযোগ্য ওলামায়ামকেরাম ছিলেন কেউ এর পক্ষে ফোধন সে হলো আমার এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের অনেকেরই আছে সামর্থ্য কম বা অনেকের সেই কারণে আমার মনে হয় ব্যাপারটা এরকম যে একবারে গিয়ে ম্যাক্সিমাম ব্যাপারটাকে হাসিল করে ফেলে আর কি তা এখন আপনি যদি আমাদেরকে একটা

হ্যাঁ ওমরা করার ক্ষেত্রে আরেকটা সুযোগ আছে সেটা কি মনে করেন যে আপনি যদি প্রথমে মক্কা গেলেন জি ওমরা করলেন কয়েকদিন থেকে আবার মদিনায় গেলেন জি মদিনা যাওয়ার শেষে আবার চিন্তা করলেন আমি আরেক আবার একটু মক্কা আসব জি তখন আপনি মিকাতের বাইরে চলে গিয়েছেন আবার মিকাতে ঢুকছেন জি এখন কিন্তু আরেকটা ওমরা করার ব্যাপারে এখন অবজেকশন নাই অবজেকশন নেই কিন্তু মক্কায় থেকে ওই মসজিদে আয়সা তানিমে বা আরাফাতের ওদিকে গিয়ে এই যে করে কাজটা এটা একদম সুন্নতের খেলাফ কাজ আচ্ছা আচ্ছা তার মানে কেউ যদি একটা সম্পূর্ণ ব্যাপার ফিনিশ করে ফেলে তারপর সে আবার বাইরে চলে যায় চলে যায় কেউ কেউ আবার তাইপ যায় যে তাইপ দেখতে যায় একটু ওটা মেকাতের বাইরে টাইফের ব্যাপক অংশ পড়ে গেছে তখন তখন মেকাতের বাইরে চলে গেল তখন হি ইজ এনটাইটল যে মেকাতের ভিতরে ঢুকার জন্য আবার এহরাম করতে পারে দিস ইজ আনাদার অপশন মেবি দিস কুড বি কনসিডারেবল আচ্ছা আর কিন্তু মক্কা থেকে ওই জায়গায় যাওয়াটা এটা এটা কনসিডার না এবং আমরা সলিউশন পেলাম যে নফল তা করা যাবে এবং সেটা শেষে দুই রাকাত তামচ পড়ে নিয়ে এটাকে করা যেতে পারে চমৎকার শেখ আশা রাখি অনেকেই এই প্রশ্নটা থেকে উপকৃত হবেন এবং শেখ আমাদের আজকের সময় একদম শেষ হয়ে গেছে আমরা দুজন কলার হাতে থাকলেও এই মুহূর্তে আমরা আর কোনো কল নিতে পারছি না কারণ আমাদের সময় একদম শেষ চলে যাবার আগে শেখ আপনি লজ্জা বিষয়ক একটু যদি মিনিটের মধ্যে এক আসলে লজ্জা যে ঈমানের কত বড় একটা অংশ এতক্ষণ হাদিসে আমরা আলোচনা শুনেছি কাজেই আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে মা বাবা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু আগের পিছনে আলোচনা করেছিলাম সবাই পারিবারিকভাবে লজ্জাটাকে ধরার প্র্যাকটিস কালচার যদি আমাদের ভিতরে ঢুকিয়ে ফেলি তাহলে ইট ইজ এ ভেরি গুড প্রোটেকশন আমাদের ছেলেমেয়েরা ইনশাআল্লাহ নীতি নৈতিকতার দিক থেকে অধপতানো যাবে না আর আমরা এমন কোনো কাজকর্ম করা ঠিক নয় যেটা তাদের লজ্জাকে উঠিয়ে দেয় এবং সেটা নীতি নৈতিকতার দ্বার বন্ধ করে দিয়ে অনৈতিকতার দিকে তাদের দ্বার খুলে দেবে এবং তাদের ইমান হারা হয়ে যেতে পারে এই জন্য লজ্জার ভূষণটা পোশাকটা যেন আমরা ধরে রাখতে পারি আমাদের চলা ফেরা কাপ পোশাক আশাক প্র্যাকটিস কথাবার্তা সব মধ্যে এই শালীনতা এদেরকে লজ্জাকে আরেকটি দিক কিন্তু শালীনতার মধ্যে আসে জি কিভাবে কথা বলছি জি কিভাবে হাসছি জি কিভাবে একে অপরকে মানে আচার ব্যবহারে করছি এর মধ্যেও কিন্তু লজ্জা শালীনতার অনেক ভূমিকা রয়েছে তো এটা একটা এই জন্য ইসলামের একটা বিশাল বৈশিষ্ট্য কথা নিয়েই হাদিসটা ছিল হাদিসটা ছিল চমৎকার সে আমরা আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনলাম আমরা আপনার সাজেশন শুনলাম আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দিন যেন আমরা আমাদের এই কোরআন হাদিসের প্রতিটি কথা প্রতিটি আমল যেন আমরা মেনে চলতে পারি আজ দর্শক এই পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান ও আমলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরক